হলো বড় খারাপ হয়ে গেল। আচ্ছা মেজবু কিভাবে পারলো বলতো এতটা হটকারী হতে? এ বাড়িতে পুলিশ ছেলেটাকে যদি এ বাড়ি থেকে পুলিশ ধরতো কি হতো বলো? কি হতো তাহলে বলতো? আমি পারতাম, এই চাকরি আমি বাঁচিয়ে রাখতে পারতাম, এই চাকরি আমি খাচ্ছি। কি অলক্ষণে কথা বলছো তুমি! আমি ভুলে কি করে এই এই মানুষটাই দুদিন আগে বাপের দেওয়ার সব গয়না যেচে তুলে দিলে আমার বোনের বিয়ের জন্য। তা সে সেটা করেছে বলে এই কাজটাও ঠিক করেছে? না না, সেটাই তো বলছি এই মানুষটা এই সংসারের জন্য এত করে, সে সে কিভাবে পারলে এতটা হটকারী হতে? হ্যাঁ তুমি অমন করে বলো না। না না, কেন বলবো না? তোমরা মেয়ে মানুষেরা না বড় তাড়াতাড়ি সব কথা ভুলে যেতে পারো। তুমি একটু বোঝার চেষ্টা করো, ওই বইটা যদি একবার বেবার চোখে পড়ে যায় তাহলে একবার কুরুক্ষেত্র করে ছাড়বে। নিজেই তো বললে মেজবউ মুখ্য, এত বোঝার ক্ষমতা তার নেই। আচ্ছা মেজবউ, একদম ভাবতে পারো, ছবে না, কেউ ছবে না, তোমরা নোংরা, তোমরা হাত দিলে বই নোংরা হয়ে যাবে, আমার কেউ হাত দেবে না, কেউ হাত দেবে না। মেজবউ, আর শোনো, এই বই আমি পড়বো, সবার সামনে পড়বো, লুকিয়ে নয়। আচ্ছা ঠিক আছে, দোহাই মেজবউ, বলছি তুমি এটা সবার সামনে পড়ো না, নিজের কাছে রাখো। দেখো এত বড় একখানা অশান্তি গেল, আর নতুন করে কোনো অশান্তি চেয়েও না। কিরে তুই কি নিজে নিজে পড়বি নাকি? আমাকে একটু পড়ে শোনা। তুই একটু নাড়া দে না কড়াইটা। কিরে শুভ, বিয়ান ভালো আছে তো? কিরে না, এখন ভালোই আছেন, তবে মাঝখানে ওই কুয়োতলায় আচার খেয়ে পড়ে আঘাত পেয়েছেন। কবে হলো রে? এই তো দিন দশেক আগে, তবে তবে লিখেছে এখন চিন্তার কিছু নেই, এখন ভালো আছেন। আর তবে কিনা ডাক্তার বলেছেন ওই দু মাস মতো বিছানায় শুয়ে থাকতে হবে। বোঝো কাণ্ড, দু মাস বিছানায় শুয়ে থাকতে হবে সেখানে ভালো আছে,